আমি সর্বপ্রথম বাজি রেখা দিয়ে শুরু করি, তারপরে এখন মোটামুটি মনে করি যে আমি কোকাটিয়া তো মোটামুটি সফল। আমি দুই জোড়া কোকাটিয়া দিয়ে আমি শুরু করি, তো এখন মোটামুটি 150 জোড়া বাকি আছে। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন এপিসোডে স্বাগত। আজকে আমরা এসেছি শেরপুর কলেজ রোডে শামীম ভাই, একজন উদ্যোক্তা ভাইয়ের পাখির সেট আপে। তো আজকের এপিসোডে আমরা কথা বলবো শামীম ভাই কীভাবে এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন, পাখিকে কীভাবে যত্ন করেন, পাখি তিনি কীভাবে রোগ ব্যাধি হলে চিকিৎসা করেন, বিস্তারিত টুকিটাকি জানার জন্য। তো চলুন আমরা দেরি না করে শামীম ভাইয়ের খামারে প্রবেশ করি। আমার নাম মোহাম্মদ শামীম পারভেজ, আমি বিএ পাস একজন মানুষ। শখ করে পাখি পালা, শখের থেকেই এখান মানে এখান থেকে আর কি এত দূর পর্যন্ত আসা। তো পাখিকে মোটামুটি ভালোবাসতে হয়, ভালোবাসলে এই পাখি থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। শামীম ভাই, আপনি সর্বপ্রথমে কী পাখি দিয়ে পাখি পালা শুরু করেন? আমি সর্বপ্রথম বাজি রেখা দিয়েই শুরু করি। তো আপনি কয় জোড়া বাজি রেখা দিয়ে পাখি পালন শুরু করেন? প্রথম আমি বাজি রেখা পাখি 14 জোড়া বাজি রেখা পাখি দিয়ে শুরু করি। তারপর সেখান থেকে জেব্রা প্রিন্সে কিছু নিই, 5-6 জোড়া। তারপর সেখান থেকে ঘুঘুতে আসি, কবিতর কিছুদিন পালন করি, তারপর কোকাটিয়া। তখন আমি মোটামুটি বাজরিকাতে সফলতা হওয়ার পর আমি জেব্রা প্রিন্সে মোটামুটি খুব সফলতা লাভ করি। তারপরে এখন মোটামুটি মনে করি যে আমি কোকাটিয়াতেও মোটামুটি সফল। আচ্ছা, কারণ কোকাটিয়া বিশেষ করে লুটিনো কোকাটিয়া আমাকে অনেক সাপোর্ট করেছে। তো ভাই, আপনার খামারে এখন কতগুলি পাখি আছে? আমার খামারে এখন, এটা তো ছোটো খামার, মিনি খামার, আমি মিনি হিসেবেই রাখি, আমি কখনো এর চাইতে বড় করার চেষ্টা করি না। আমি নিজে যতটুকু পারি ঠিক ততটুকুই করবো। তো এখন মোটামুটি 150 জোড়া পাখি আছে। আপনার কি পরবর্তী পরিকল্পনা কি আরও বড় বড় দিকে অগ্রসর হওয়ার? পাখির দিকে বড় খামার করার আমার তেমন কোনো মানে প্রোগ্রাম নেই, মানে আমি নিজে যতটুকু পারবো ঠিক ততটুকুই, মানে এটাকে যে আমার বাণিজ্যিক আকারেই রূপ ধারণ করতে হবে এমন কোনো মানে নাই। আমার শখের বসে যতটুকু আমি পারি তাদেরকে ভালোবাসা দিই, তাদের কাছ থেকে ভালোবাসা নেই, এইভাবেই আর কি। আপনার কাছে এখন কোকাটেল কত পেয়ার আছে? কোকাটেল আমার কাছে এখন 15-20 পেয়ার আছে। তো এর মধ্যে রানিং 10-12 পেয়ার আছে। তো আপনার এখানে কী কী মিউটেশনের কোকাটেল আছে? মানে আমার আমার এখানে শুধু আপনার গ্রে আছে, তারপরে ঝর্ণা বলে যাতে সেটা আছে, লুটিনো পেয়ার আছে, হ্যাঁ, আর ওই হোয়াইট পিসে আমি যাতে চাচ্ছি, আর অ্যালবিনো তো আমার শখ আছে অ্যালবিনো করার। তো মোটামুটি এরকম আর কোকাটেলগুলোর খাবারের রেশিওটা কি? মূলত প্রত্যেকটা পাখিরই খাবারের এক একটা রেশিও থাকে। কোকাটিয়ার রেশিওটা হচ্ছে আমি যেটা ইয়ে করি যে সূর্যমুখী, তারপরে আপনার ক্যানারি, তারপরে চীনা ধান, পোলাও ধান, এগুলো কোকাটিয়া পাখি বেশি পছন্দ। আপনি কোকাটিয়া কোকাটেল দিয়ে আপনি খামার শুরু করেন? হ্যাঁ, 2 পেয়ার কোকাটেল দিয়ে আমি শুরু করি। দুই পেয়ার কোকাটেল, এটা রানিং ছিল না ভেবে ছিল? একজোড়া রানিং ছিল, রানিং বলে আমি নিয়ে আসছিলাম, তো আর একজোড়া পরবর্তীতে রানিং হয়েছে। তো আপনার এই কোকাটেল পাখিগুলো কতদিন বয়সে এরা মানে যে ব্রিডিং করতে প্রস্তুত হয়? কোকাটিয়া পাখি মূলত 7-8 মাস পর থেকেই তারা ব্রিডিং করার জন্য প্রস্তুত হয়, কিন্তু 7-8 মাস পরে যদি আমি জুটি বেঁধে দিই তাহলে অনেক দুর্বলতা থাকে। সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় 12-13 মাস বয়সে তাদেরকে জুটি বেঁধে দেওয়া। একজোড়া কোকাটেল বছরে এরা কয়বার ডিম ডিম্বাশয় করে?
एक जोड़ा ককাটেল सर्वोच्च जो डिम बच्चा करे तो सारा बचर जुड़े हमें चार बार मत नीते पर जी चार बार एक मैं ককাটেল कटा डिम कर कटा बच्चा कर जी पाँच छा डिम देचा तीन चार्टे दे तीन चार अनेक समय पाँचा बाच्चा दे छा बाच्चा दे तो बाच्चागुलो आपने कथा बिक्री करें যে বাচ্চাগুলো আমি বগুড়া থেকে পাইকারি আসে তারপর বিভিন্ন জায়গা থেকে পাইকারি আসে তাদেরকে দেই এবং যারা বন্ধু বান্ধব যারা চায় তাদেরকে দেই এরকম ভাবে আমি অনলাইনে বিক্রি করেন জি না আমি অনলাইনে এখনো বিক্রি শুরু করি নাই অনলাইনে বিক্রি করবেন জি করব অবশ্যই করব অনলাইনে তো বিক্রি করলে তো অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার লাগবে জি অবশ্যই লাগবে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা বলবেন জি আমার মোবাইল নাম্বার 01716457582 भिडियो स्क्रिने जो मोबाइल नम्बर अपनारा देखते यह नम्बर शामीम भाईर मोबाइल नम्बर अपनारा नम्बर जोाजोग करो के समय दें कौन आप तो कर्मस्त मानूष जी पाखीगुलो के समय दें कख सकाले फजर नमाज पर दुई घंटा আর রাত্রিতে এক দেড় ঘন্টা সারাদিন দেওয়া লাগবে না সারাদিন আর মোটামুটি না দিলেও হয় আমার ওয়াইফ একটু করে কাজ করে ওই পয় পরিষ্কারের কাজটা আমার ওয়াইফ একটু করে মাঝে মধ্যে সাপ দেরি হয়তো দুই দিন করলো এভাবে চলছে আর কি তো আর স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীকে পাখি পালন করতে পারবে অবশ্যই পারবে অবশ্যই পারবে ভাইয়া স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে স্কুলে কথা বলবে আপনারা যে সমস্ত ছাত্রছাত্রী ভাইরা স্কুল কলেজে পড়াশোনা করেন পাশাপাশি পাখিকে ভালোবাসেন তো তারা পাখি পালবেন আপনার পরিমিত সীমিত আকারে যদি বেশি বড় শেড দেন তাহলে আপনাদের ক্ষেত্রে অসুবিধা হবে যেহেতু পড়াশোনা একদিকে আরেকদিকে পাখি পালন সেই ক্ষেত্রে যতটুকু আপনি নিজে পারবেন এক দেড় দুই ঘন্টা কাজ করলে আপনি পরিবেশ ঠিক রাখতে পারবেন ঠিক সেই পরিমাণ পাখি আপনি পালবেন তাহলে আপনি মাইন্ড মনের দিক থেকেও আপনি সন্তুষ্ট লাভ করবেন প্লাস আপনার পাখি পালন পদ্ধতিটাও অগ্রসর হবে বেকারত্বের সমস্যাটাও অনেক ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে সুবিধা হচ্ছে আর ভাই বেকারদের উদ্দেশ্যে দুটো কথা বলবেন আমাদের বাংলাদেশ বেকার সমস্যার সমাধান পাখি মানে বেকার সমস্যা তো মানে এইডসের চাইতেও বেশি হয়ে গেছে জি হ্যাঁ ভাই বেকারদের উদ্দেশ্যে বলবেন পাখি পালন পদ্ধতিটা আমি এক সময় ভাবতাম যে এগুলো পাখি তো খাওয়া যায় না তাহলে এগুলো পাখি কে নেবে কীভাবে চলবে তো এখন দেখি ইনশাল্লাহ এই জগতে আসার পর আমি দেখি যে এই যে পাখিকে যে মানুষ ভালোবাসে প্রকৃতির পাখিকে যতটা ভালোবাসে খামারের পাখিকে মানুষ ঠিক ততটাই ভালোবাসে আর পাখিকে আপন করে নিয়ে নিজের কাছে রাখতে চাওয়াকেই যারা চায় এভাবেই তারা পাখি কিনে বাজার থেকে আমরা তাদের কাছেই পাখি বিক্রি করি প্রত্যেকটা বাড়িতে এখন দেখা যায় যে পাখির খামার আসছে ছোটোখাটো কেউ না কেউ পাখি পালছে তো এভাবে পাখির যে একটা মার্কেট শুরু হয়ে গেছে এখানে আমরা যারা খামারিরা আছি শুধু এত অল্প খামার দিয়ে এই এত বড় মার্কেটটা গ্যাপ পূরণ হচ্ছে না সেই ক্ষেত্রে আমি মনে করি যে বেকার যুবক যারা আপনারা আছেন তারা প্রত্যেকে এই খামার করতে পারেন পাশাপাশি বেকারত্বের সমস্যার সমাধান হবে এবং পাখিদের ক্ষেত্রেও পাখি পালন ক্ষেত্রেও মনে করি যে অনেকটা অগ্রসর হবে তো শামীম ভাই এই যে এত সুন্দর সুন্দর মূল্যবান কথা বললেন এত সুন্দর সুন্দর উপদেশ দিলেন আপনি কীভাবে পাখিকে ট্রিটমেন্ট করেন সব কিছু বললেন ভাই আবারও দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটা কথা বলতে চাই পাখির রোগ বলাই সম্পর্কে রোগ হওয়ার পর পাখির চিকিৎসা খুব কম হয় রোগ হওয়ার পর পাখি বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায় তো আমরা সকলেই আশা করি যে রোগের আগে যদি আমরা প্রতিকার করতে পারি পাখিকে পরিবেশ দিতে হবে আবহাওয়াগত পরিবেশটা ঠিক রাখতে হবে প্লাস যে কোনো ওই ভিটামিন বলেন তারপরে আপনার হচ্ছে যে ওই কোর্স যেগুলো করা হয় আর কি অ্যান্টিবায়োটিক কোর্স এই কোর্সগুলো আমরা যদি একটু আগে আগে করি অসুখ হওয়ার আগে আগে করি তাহলে দেখা যায় যে পাখিরা রোগগ্রস্ত হওয়ার আগেই তারা ভালো হয়ে গেল এবং তারা রোগগ্রস্ত হইল না এই ক্ষেত্রে দেখা যায় যে পাখিরা ভালো থাকলো এইভাবেই আমরা সকলেই পালন করবো ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আশা করি সকলে আমরা ভালো থাকব আল্লাহ হাফেজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা একজন সফল উদ্যোক্তা সফল খামারি শামীম ভাইয়ের সঙ্গে কথা কপন করলাম শামীম ভাইয়ের নিকট থেকে জানলাম শামীম ভাই সুন্দর সুন্দর উপদেশ দিলেন সুন্দর সুন্দর কথা বললেন পরবর্তীতে আরও নতুন নতুন ব্রিডার আরও বড় বড় ব্রিডার বড় বড় খামারের ভিডিও আপলোড পেতে অবশ্যই আমাদের এই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ